সবাইকে শুভেচ্ছা। আমরা আলোচনা করছি নির্লিপ্তদের প্রতি জনা। এখান থেকে তিনটি প্রশ্ন আলোচনা করব, যে তিনটি প্রশ্নের উত্তর তোমরা শুনলে সব প্রশ্নের উত্তর লিখতে পারবে। প্রথম প্রশ্ন আলোচনা করেছি, প্রথম প্রশ্নের বিষয় ছিল পত্রকাব্য এবং পত্রকাব্যের সার্থকতা। এবার যেটি আমরা আলোচনা করব, যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে জনা চরিত্র। নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশে উল্লেখিত জনা চরিত্রটি সম্পর্কে আলোচনা করে। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্ন ছোট বড় এবং সব প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে এই উত্তরটি ভীষণ ভীষণ ভাবে কাজ করবে, সেই জন্য ভালো করে শুনতে থাকো। নীলধ্বজের প্রতি জনা কবি মধুসূদনের এক অনন্য পূর্ব মাতৃসত্তার সৃজন করেছেন। নীলধ্বজের প্রতি জনা কবি মধুসূদন এক অনন্যপূর্ব মাতৃসত্তা সৃজন করেছেন জনাতে। নীলধ্বজের প্রতি জনাতে কবি মধুসূদন এক অনন্যপূর্ব মাতৃসত্তা সৃজন করেছেন। মধুসূদনের কাব্যে সন্তানহারা মাতৃমূর্তি আমরা অন্যত্র পেয়েছি, কখনো চিত্তাঙ্গদা, কখনো মন্দোদ্দরী ইত্যাদি রূপে। জনা চরিত্রটিতে প্রতিবাদী চেতনা, ব্যক্তি স্বাতন্ত্র বোধ, তীক্ষ্ণ আত্মমর্যাদা থাকা সত্ত্বেও জনা মূলত জননী। স্বামী নীলধ্বজের কাপুরুষোচিত আচরণ, একমাত্র পুত্রের হত্যাকারীর সঙ্গে সখ্যতা জনার চক্ষে সম্মতি লাগেনি। জনা স্বামীর প্রতি ক্ষোভে লজ্জায় বলে উঠেছেন, হায় রে কি পাপে রাজ, শিরোমণি রাজ নীলধ্বজ আজ নত শির, হে বিধাত পার্থের সমীপে। কবি মধুসূদন সৃষ্ট নীলধ্বজের প্রতি জনা চরিত্রটি মহাভারতের হলেও উনিশ শতকের নাগরি জাগরণের উন্মেষের মূর্তিমতি প্রতীক জনা রক্তমুখের মানবী, যার মধ্যে প্রতিশোধপ্রিয়া, প্রতিহিংসা, মাতৃসত্তা, সহধর্মিনীর কর্তব্য পালন, চিরন্তন নারীত্বের কোমলতা সবকটি গুণ স্পষ্ট। বীরঙ্গনা কাব্যে নারীদের বিচিত্র চরিত্র স্বাতন্ত্র্যের ভিত্তিতে আছে একটি বিশেষ সত্য, সেখানেই তাদের ঐক্য। এ কাব্যের এক মহীয়সী ব্যক্তিত্ব সম্পন্ন আদর্শপ্রাণ নারী চরিত্র মাহেশ্বরীপুরীর রানী জনা। নীলধ্বজকে জনা স্পষ্ট ভাষায় অনুরোধ করেন, পুত্রঘাতকের খণ্ডমুণ্ড যেন তিনি হয়ে আছেন, তার সুর দণ্ড শিরে তীব্র প্রতিশোধ স্পৃহায় জনা বলেছেন, ভুলি বয়ে জ্বালা এ বিষম জ্বালাদে ভুলিব সত্তরে। রাজা নীলধ্বজের নতশির দেখে জনার আক্ষপোক্তির সঙ্গে একই সঙ্গে শোনা যায় স্বামীর দুর্ভাগ্যে প্রেমিকা স্ত্রীর দীর্ঘশ্বাস, হায় রে কি পাপে রাজ, শিরোমণি রাজা নীলধ্বজ আজি নত শির, যেন করুণ স্বরে বলেছেন, গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে। প্রেমিকা সত্তার সঙ্গে জনার চরিত্রের এখানে মিশেছে ভারতীয় নারীত্বের স্বভাব বৈশিষ্ট্য। উপসংহারে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রতিধ্বনি করে তাই বলা যায় যে বাংলা নবজাগরণের অগ্রণী পুরুষ মধুসূদনের জনা যেন উনবিংশ শতকের নবজাগরিত নারী সত্তার প্রতিনিধি। প্রতিবাদ ও বীর ধর্মের অনন্য মিশেলে জনার মাতৃসত্তাই এই পত্রকাব্যে এক মহাকাব্যিক রূপ পেয়েছে।